একটা চশমা পেয়েছি, চারটা ড্রপ পেয়েছি, বিনামূল্যের চিকিৎসা। আমার চোখের স্থিতিটি আবার ফিরে এসেছে। আমি শুয়ে সুতা পড়তে পারি, কুরআন শরীফ পড়তে পারি, প্রধানমন্ত্রীর লাগি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কুরআন শরীফ পড়ি, দোয়া করি। প্রধানমন্ত্রী হাজার হাজার বছর বেঁচে থাকতে আমাদের গরিবের সেবা করতে। হঠাৎ করে আমার চোখে ব্যথা পাইয়া আমি চোখে দেখি নাই, ঘরে বসা চোখের কারণে আমার চাকরিটা গেল, হাসপাতালেই অপারেশন হয়েছে, আমি এখন সুস্থ। আমাদের শ্রীমঙ্গলে আসিয়া দেখিয়া যাইবেন। জি, অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, ওনার একটা কাজের ব্যবস্থা করে দিয়েন যাতে একটু কাজ করে গেলেন। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। আমার নাম মোসাম্মদ জানারা বেগম। আমার বাড়ি কালীঘাট রোড, মুসলিমবাগ। আমি সেলাইয়ের কাজ করি। আমার 3টা মেয়ে, আমার স্বামী প্রতিবন্ধী, আমি সংসার চালাই। আজকে 2-3 বছর ধরে আমি সেলাইয়ের কাজ করতে পারি না, কাছের কিছু দেখতে পারি না, শুয়ে সুতা পড়তে পারি না, কোরআন শরীফ পড়তে পারি না। শ্রীরঙ্গল আই কেয়ার সেন্টারে গিয়ে আমি চোখের চিকিৎসা বিনামূল্যে নিচ্ছি। একটা চশমা পেয়েছি, 4টা ড্রপ পেয়েছি, বিনামূল্যের চিকিৎসা। আমার চোখের স্থিতিটি আবার ফিরে এসেছে। আমি শুয়ে সুতা পড়তে পারি, কুরআন শরীফ পড়তে পারি, প্রধানমন্ত্রীর লাগি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কুরআন শরীফ পড়ি, দোয়া করি। প্রধানমন্ত্রী হাজার হাজার বছর বেঁচে থাকতে আমাদের গরিবের সেবা করতে। আসসালামু আলাইকুম। যাক, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, ওরকম খুশি হলাম। আর কাউকে দেবেন উপকার ভোগী, কাউকে আর দিতে চান উপকার ভোগী? স্যার, আমাদের আরেকজন উপকার ভোগী আছেন এখানে, জনাব বীরেন্দ্র দেব। মাননীয় প্রধানমন্ত্রী, আমার আদাব। আপনি বসে বলতে পারেন স্যার। আমার নাম বীরেন্দ্র দেব, আমার বাড়ি শ্রীমঙ্গল সবুজবাগ। হঠাৎ করে আমার চোখে ব্যথা পাইয়া আমি চোখে দেখি নাই, ঘরে বসা। তারপরে আমার একটি চাকরি ছিল, এই চাকরি দিয়ে আমি জীবন কাটাইতাম, এই চাকরিটা আমার চোখের কারণে আমার চাকরিটা গেল, আমি এখন ঘরে বসায় আছি নিরুপায়। হঠাৎ করে জানলাম শ্রীমঙ্গল চক্ষু হাসপাতালে বিনা 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 চক্ষু চিকিৎসা করে। ওই হাসপাতালে আসিয়া পরীক্ষা করার পরে বলল, আমি চোখে জাল পড়ে আছে, তুমি অপারেশন করতে হবে। আমি কই বলে ওই সিস্টারটা বললাম, আমার তো টাকা পয়সা কিছু নাই, আমি কি অপারেশন করব। ওই শেষে শেষে ওই হাসপাতালেই অপারেশন হয়েছে, আমি এখন সুস্থ, আমি চলাফেরা করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। ভগবানের কাছে আমি প্রার্থনা করি, আমি দীর্ঘজীবী হয়ে যেন থাকেন। আপনার আসনে আপনার আসন যে যেভাবে আছে, সারা জীবন যেন এইভাবেই আমরা দেখতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের শ্রীমঙ্গলে আসিয়া দেখিয়া যাইবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আদাব। জি, অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, ওনার একটা কাজের ব্যবস্থা করে দিয়েন যাতে একটু কাজ করে গেলেন।